Hello everyone, hokolu ke mor unity video punorbar swagatam janaisu akha koisu apnalu bahut beshi bhale ase kintu mor iman bhal nohoy aru matot nishchoy gom paisi aru mor tu bhal nohoy nohoy mukam obostha beya hoi goise jua kali ahi paisu hi ami dibugar medical er pora mane iman beshi hoi gol papa ga beya kintu ami mane কি কৰিম কি নকৰিম একো মানে পাত্তা নোপোৱা নিচিনা হৈ গ'লো পটককে হৈ গ'ল ইমানখিনি হ'ব বুলি ভবা নাছিলোঁ আৰু যে মোৰ ইমানেই অৱস্থা বেয়া হৈ গ'ল মাত্ৰ এতিয়াও ভাগিয়ে আছে আৰু মানে কেনেকৈ মই মোবাইলটো লোৱাও নাই এইকেইদিন বহুতে মোক কমেণ্টো কৰিছে যে আপোনাৰ ভিডিঅ' পোৱা নাই কিয় পোৱা নাই কেলৈ পোৱা নাই মই আনকি পোষ্ট এটা কমিউনিটি পোষ্ট এটা দিবলৈও মানে মই এনেকুৱা অৱস্থা মানে বেয়া কমিউনিটি পোষ্টটো মই দিবলৈ পৰা নাছিলোঁ তথাপিতো ঘৰত আহি মই কালি নহয় তাৰ আগদিনা দিছোঁ পোষ্ট এটা যে পাপাৰ গা বেয়া কাৰণে মই ভিডিঅ' দিব পৰা নাই বুলি আৰু নিশ্চয় সকলোখিনি গম পাই থাকিব এই ভিডিঅ'টোৰ জৰিয়তে কি হৈছিলে কি নাই হোৱা ইমান দিনে আৰু আশা কৰোঁ ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব আৰু যদিও মোক পাহৰি নাযাব আপোনালোকে আগৰ দৰে মৰম দিব বুলি আশা কৰিছোঁ যদিও ভিডিঅ' দিয়া নাই আকৌ মৰম দিব মোক আৰু এইটো যদি নতুন ভিউৱাৰসকলে চাই আছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষে থকা বেল আইকনটো প্ৰেছকে অল কৰি থব তেতিয়া মোৰ আহিবলগীয়া নতুন নতুন ভিডিঅ'বিলাক পাই থাকিব আৰু মোৰ কি হৈ গ'ল মানে মই আমি থাকিলোঁ যোৰহাটত থাকিলোঁ 8 দিন আৰু ডিব্ৰুগড়ত থাকিলোঁ 7 দিন আৰু মানে কি হ'ল যোৰহাটৰ পৰা ডিব্ৰুগড় কেনেকৈ পালোঁগৈ কি হৈছিলে কি নাই হোৱা এই ভিডিঅ'টোৰ জৰিয়তে সকলোখিনি জনাম বাৰু আপোনালোকক কাৰণ আপোনালোকৰ মোৰ এটা পৰিয়ালৰ সদস্য নিচিনা হৈ পৰিছে চ' সকলোখিনি কথা জনাম আৰু আপোনালোককো সেইফালেকে চাই থাকিব আৰু এতিয়া বৰ্তমান ৰাতিপুৱা হৈ আছে ঘৰৰ পালোহি বাৰু কালি আৰু এতিয়া আজি ঘৰৰ পৰাই ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ চাই থাকিব ভিডিঅ'টো শেষলৈকে তেতিয়া আজি আৰম্ভ কৰোঁ আৰু এতিয়া মই ভিডিঅ' কৰি আছোঁ যোৰহাট মেডিকেলৰ পৰা আৰু আমি আছিলোঁ যোৰহাট মেডিকেলৰ 2 নম্বৰ ফ্ল'ৰত আছিলোঁ আৰু মিট আছিলোঁ টি বি ৱাৰ্ডত কিন্তু টি বি আমাৰ একো ট্ৰিটমেণ্ট কৰা নাছিলে তথাপিতো আমি টি বি ৱাৰ্ডতে থাকিব লগা হৈছিল আৰু এইপিনে পাপা তেতিয়া অকণমান সুস্থ হৈ আছিলে আৰু আমি তেতিয়া ঘৰলৈ যাম বুলি ৰিলিজো লৈছিলোঁ পাপাই নিজে কাপোৰ কানি পিন্ধি আছিলে তাৰপিছত এয়া হৈছে ডিব্ৰুগড় মেডিকেলৰ এয়া হৈছে 3 নম্বৰটোৰ দিন আৰু এইপিনে এইপিনে মা এইপিনে পাপা অকণমান বহাই দিছোঁ আৰু এইপিনে ভিনী আছে আৰু আমি মা মই আৰু ভিনদেউ 3জন আছিলোঁ মেডিকেলত এইপিনে পাপাও শুই আছে আৰু এয়া হৈছে ডিব্ৰুগড় মেডিকেলৰ 5 নম্বৰটোৰ দিন আৰু নহয় 6 নম্বৰটোৰ দিন তাৰপিছত আমি 7 নম্বৰ দিনা ঘৰলৈ আহি আছোঁ ডিব্ৰুগড় মেডিকেলৰ পৰা ঘৰলৈ আহি আছোঁ এইপিনে মা মই পাপা মাজতে বহি আহিছে আৰু আমি ইয়াক ঘৰলৈ আহি আছোঁ আৰু আপোনালোকেতো ভিডিঅ' চাই আছিলে মোৰ তাৰ আগত আৰু মই কৈছিলোঁ যে পাপা হওক ভাল হৈছে আৰু মানে একো হেৰি নাই বুলি আচলতে কি হ'ল একোতো টেষ্ট কৰি নাপাইছিলে টি বি মানে পজিটিভ দেখাইছিলে কিন্তু কাঁহ আৰু জ্বৰ নাছিলে আৰু আজিকালি কয় মানুহে শুকান টি বি হৈছে বুলি তেনেকুৱা এটা হেৰি কৰি পিনি খুব বমি হৈছিলে আৰু বমি আৰু ভাত একো খাব নোৱাৰিছিলে খালেও বমি হৈছিলে সেইবাবে আমি যোৰহাটৰ মেডিকেল আকৌ লৈ গৈছিলোঁ মই যেতিয়া লাষ্ট ভিডিঅ' দিছিলোঁ তাৰপিছত লৈ গৈছিলোঁ তাৰপিছত কি হ'ল তাত মানে এডমিট কৰি দিলে বহুত বেছি বমি কৰি আছিলে কাৰণে দুৰ্বল হৈছিলে কাৰণে তাৰপিছত এডমিট তাত যোৰহাটত থাকিলোঁ আমি এডমিট কৰি তাত বিষ হৈছিলে যে বিষৰ বেজী দিলে তাৰপৰা বিষৰ বেজী প্ৰেছাৰ হাই প্ৰেছাৰ বহুত প্ৰেছাৰ আছিলে 200 লাষ্ট প্ৰেছাৰ পাই গৈছিলোঁগৈ কিন্তু তাৰপিছত মানে তাতে বিষৰ বেজী আৰু গেছৰ বেজী মানে গোটেইখন দি মানে ডেইলি লোৱা হ'ল দুটা দুটাকৈ লোৱা হ'ল ভিটামিনৰ বেজী দিছে তেনেকৈয়ে তাত মানে একো বেমাৰ ধৰিব পৰা নাছিলেতো সেইবাবে আৰু একচুৱেলি কি হয় বিষৰ বেজী আৰু বিষৰ টেবলেট মানে বেছি লোৱাটো ভাল নহয় আৰু পাপাৰ তেনেকৈয়ে মানে বিষৰ বেজী আৰু টেবলেটখিনি লাষ্টত কিডনীয়ে ফিল্টাৰ কৰিব নোৱাৰা হৈ গ'ল পাচাব আৰু লেট্ৰিন বন্ধ হৈ গ'ল আৰু বন্ধ হৈ যোৱাৰ পিছত মানে তেওঁ পেটটো ফুলি যাব ধৰিলে পেটটো ফুলি অকল পেটেই নহয় কঁকালেহেঁতি ফুলি গ'ল তেতিয়া কি হ'ল চিটি স্কেন কৰিব ক'লে যোৰহাটত বহুত কৰিলোঁ চিটি স্কেন আল্ট্ৰাচাউণ্ড মানে 3বাৰ 3বাৰ কৰা হ'ল হা চিটি স্কেনো 2-3বাৰ কৰা হ'ল তাৰপৰা মানে লাষ্ট চিটি স্কেন কৰা চিটি স্কেনৰ ডক্টৰজনে ক'লে যে আমি চিটি স্কেন কৰিব পাৰিম নে নোৱাৰিম সেইটো চাবৰ কাৰণে আমাৰ কিডনী পৰীক্ষা কৰিবলৈ দিছিলে কিডনী পৰীক্ষা কৰোঁতে তেতিয়া আহিলে কিডনী মানে বহুত বেছি দেখাই দিলে তাৰপিছত দেখাই দিলত কি হ'ল ইয়াত নোহোৱা হ'ব বুলি ক'লে কিডনী বেয়া হ'ল আপোনালোকে হেনো ডিব্ৰুগড় মেডিকেল লৈ যাওকগৈ তাৰপিছত আমি ডিব্ৰুগড় মেডিকেল গ'লোঁ তাত গৈ আকৌ পৰীক্ষা কৰিছে তাত গৈ কমিলেগে 11.9 আহিলে হা কিডনী মানে ব্লাডৰ হেৰিটো টেষ্টটোত তাৰপিছত
তার 11.9 আহিলে তারপর আর একু নেপালে বেলেগ কিডনি বেয়া বলে তেওঁলোকেও ভাবি ললে কারণ রিপোর্টটো আহিছে ব্লাড টেস্টত তথাপিতো আল্ট্রাসাউন্ড করলে আল্ট্রাসাউন্ডত কিন্তু একু দেখা নাপালে নেপালে তারপর এডমিট তার কই দিলে ডিব্রুগড় মেডিকেলত এডমিট করে দিলে এডমিট করার পিছত ডক্টর মানে কিডনি ডক্টর নাচালে নোচোয়াকৈ ডায়ালিসিস করে দিলে ব্লাড টেস্টটোর মানে চাই পিনি তারপর ব্লাড টেস্ট কি ডায়ালিসিস করে দিলে ডায়ালিসিস করাইলে করক আর ডক্টর মতে করব লাগে গোটেখিনি তারপর এজন ডক্টরে কলে কিডনি বেয়া হয়ে গেল আপনার আপনাদের ডায়ালিসিস করিয়ে থাকবে লাগবে তেতিয়া কেনেকা লাগিছে মানে উখা চুখা বন্ধ হয়ে যাওয়ার নিচিনা লাগিছে শুনি পিনি কি মানে আমি মা আর মই আসলো আর যাওতে গেছিলে বৰতাহঁতৰ দাদা আমি তিনটাই গেছিল আর তেতিয়া মানে আমি বহুত বেছিয়ে নার্ভাস মানে বহুত বেছি মানে কি কৰিম কি নকৰিম নিচিনা হৈ গৈছিলোঁ তারপর লাস্টত কি হল প্রাইভেট ডক্টর এজনক আমি লগ করলো কিডনি লগ করে দেখালো করলো করে কলে যে এই প্রসাবর ইনফেকশন হয়ে পিনিহে মানে কিডনি ফিল্টার করবা আসে প্রসাবর ইনফেকশন হয়েছিল কারণে সেইভাবে কিডনি সেই বাড়ি গেছিল কিন্তু কিডনি বেয়া নাই হওয়া তারপরে আমি মানে ঘুরি মানে সেইখিনি ঘুরার পিছন আর এইখিন গোটেখিনি করে দিলে আর সাহস পালো ডিব্রুগড় তাত ডিব্রুগড় তার মায়ে গোটেখিনি মানে করে দিলে কারণে হেতু আমি গম পালো নহলে তো আমি কিডনি বেয়া হয়েছে বলে ভাবি থাকিলো হেতেন হে মায়ে ডক্টরজন মানে তেওঁ জানে চিনি পায় আর চিনি বসন্ত কুমার শর্মা স্যার আসলে আর সেই স্যার দেখাই পিনি আমি গম পালো যে আপনার কিডনি বেয়া নাই হওয়া বলে আর ডায়ালিসিসটো ইনেই করা নিচিনা হল প্রসাবর রেটিং ক্লিয়ার হয়ে করে থাকা হলে মানে ডায়ালিসিস নকরা হলেও আসে তথাপিও ডক্টর মতে করলে আর তেনেকৈ আমি থাকিলো তাত সাত দিন আর সাত দিন থাকিলো তার সাত দিন থাকিলো তারপর কি হল মোর জ্বর কাহ মানে সর্দি আর গোটে গা বিষ মানে টোপনি ক্ষতি হল যেহেতু যেহেতু মানে যোরহাটত আঠ দিন আসে পাপা এডমিট হয়ে আঠ দিনত দুদিন বারো এদিন বা থাকিলেগে এদিন এদিন দাদা থাকিলে মানে তেনেকে কিন্তু ছদিন পুরা ছদিন মা আর মই থাকিলো গোটে ছদিন টোপনি ক্ষতি তারপর সেই তেনেকেই ছদিন টোপনি ক্ষতি হয়ে পিনি ডিব্রুগড়লে যেতিয়া আমাক পঠিয়াই দিলে তেতিয়াও মই গুছি গলো তাতো একেই আর গোটে রাতিটো সেইদিনা মানে আমি যাওঁতে পাপাক অক্সিজেন দিবলগীয়া হয়েছিল যেহেতু মানে বহুত বেছি মানে একদম মুখাটো কম হয়ে গেছিল অক্সিজেন দি নিলতহে আমি পাইছোকে কি টেনশনত এটা গৈছিলো আর গোটে রাস্তা মানে বমি করে করে মূর মানে অবস্থা বেয়া আর জ্বর হল গা বিষ গোটে গা বিষ হল কারণ টোপনি ক্ষতি বহুত বেছি করে দিল খাওয়া বোয়া কোনো টাইম টেবল নাইকিয়া হয়ে গেল আর উপায় নাই থাকিবতো লাগিবই মা লগত মা অকলেতো করব নোৱাৰে গোটেখিনি তথাপিতো ডিব্রুগড় যাওঁতে বৰতাহঁতৰ সৰু দাদা লৈ গল সিও বহুতখিনি কষ্ট করলে তারপর আমি তিনটাই অকলে করব নোৱাৰিছিলোঁ যেহেতু পাপাক দানি মিলি উঠা মেলা করবলগীয়া হয়েছিলে মোর যেটা অবস্থা বেয়াই হয়ে গেছিল কিন্তু তাতে কি হল ডিব্রুগড়ত সি তার ঘরেরপরা পঠিয়াই দিলে তার ভায়েকক সো সেইখিনি কাম গোটেখিনি সিও সহায় করে দিলে বহুতখিনি আর তাহাতর ঘরেরপরা বহুতখিনি সহায় পালো সহায় পালো কারণে আজি পাপাক ইমানখিনি ঘরলে লই আনিবলৈছো আর মানে যেহেতু তাতো একলে থাকিবলে নোৱাৰো মই এজনী ছোৱালী মানুহ হৈ যোৰহাটত বেলেগ কথা আছিলে এখন নিজৰ ঠাই নিচিনা চিনি পাওঁ কিবা এটা জানো সো ডিব্রুগড়তো মই একো নাজানো অচিনাকি ঠাই সো অকল মা থাকিলে পাপার লগত মই থাকিলোকে সিহঁতর ঘরত থাকিলো কারণেই মই আজি সুস্থ মানে ইমানক সুস্থ নহলেতো মই তাতো যদি মার লগত ডিব্রুগড় মেডিকেলে থকা হলে মই আজি ইমানখিনি সেইটো অবস্থাত মোক আপনাদেরকেও নেদেখিলেহেতেন বাৰু মই ইমান ইমানখিনি সুস্থও নহলোহেতেন মানে অবস্থা ইমানেই মোৰ বেয়া হৈ গৈছিল এতিয়াও ভাল হোৱা নাই কাহ লাগি আছে কাহি কাহি মানে আৰু বেছি বেছি দুর্বল হৈ গৈছিল সো তাতো বহুতখিনি সহায় পালো তারপরও পালো মা ভাই ভাই তার ভাই গোটেখিনিপ্রায় পালো আমি ইমানখিনি আমাক যে সহায় করলে তেওঁলোকেও আর পাপাকো আমি ইমান ভালদরে কই আনিব পাৰিলোঁ বহুত মানে কি বলি মানে আমি ধন্যবাদ দিব নোৱাৰোঁ বাৰু ইমানখিনি মৰম আমি পাইছোঁ যে তারপরও বহুতখিনি আমি ভাগ্যবান বলে কব লাগিব পাপাক যে ইমান সুস্থ করে আনিব পাৰিলোঁ সকলোৰেপৰা আমি মৰম আৰু আশীৰ্বাদ পালো কাৰণেতো পাৰিলোঁ আৰু আপোনালোকেও এতিয়াও সোনকালে সুস্থ হ'বলৈ আশীৰ্বাদ কৰিব বৰ্তমান পাপা বিছনাতেই বাৰু ধৰি মেলি উঠা মেলা কৰিব লাগে খোৱাটো অকল পনীয়াকৈ খাব দিয়া হৈছে যিহেতু হজম কৰিব পৰাটো মানে বৰ্তমান
সেইটো হোৱা নাই বহুত বেছি, মানে একেবাৰে কমি যোৱা নাই, এতিয়াও 2% কমিবলৈ আছে। সেইবাবে আৰু এতিয়া প্ৰস্ৰাৱটো ক্লিয়াৰ থাকিলে আমাৰ একো প্ৰব্লেম নাই। একচুৱেলি আমাৰ প্ৰস্ৰাৱটোহে বন্ধ হৈ পিনি কিডনিত এফেক্ট কৰিছিলেগৈ, গৈ পিনি মানে কিডনিত প্ৰস্ৰাৱটো খুন্দিয়াই থকা নিচিনা হৈছিলে, কৰিব নোৱাৰিছিলে, সেইবাবে আমাৰ কিডনি হেৰি হৈ মানে বেয়া বুলি কৈ দিছিলে ডক্টৰে, পিছত জানিলোঁ আৰু। আৰু সেনেকৈ পাৰ কৰিলোঁ, মই থাকিলোঁ 16টা দিন মেডিকেলত। কি হ'ল, ৰাতিটো থাকিলোঁ বাৰু সিহঁতৰ ঘৰত, কিন্তু দিনত অহা যোৱা কৰি থাকিবলগীয়া হ'লতো মেডিকেল, সেইবাবে অকণো ৰেষ্ট নোপোৱা নিচিনা। ঘৰত তাত ৰাতি শুই থাকিলেও মাটো হস্পিটেলত মেডিকেলত পাপাৰ লগত থাকে, চিন্তা হৈ থাকে। চ' তেনেকৈ আৰু বহুত কষ্টৰ মাজত পাপাক ইমানখিনি ঘৰলৈ আনিছোঁ। একো নাই, কৰি মেলি খোৱাব নোৱাৰিলোঁ, একো নাই, তথাপিতো মানুহজন জীয়াই থাকক, মুখাৰ আগত থাকক আৰু সেনেদৰে মনত বান্ধি পিনি আৰু আছোঁ বৰ্তমান।